স্কেলিটন সিনিয়র রিপোর্টার। মাই টিভিতে কত অর্থবিত্তের মালিক হয়েছে সেটার একটা ছোট্ট নমুনা যদি আমরা স্কেলিটনকে দিয়ে দিতে চাই দিতে পারবো। এই স্কেলিটন একজন দান ছিল, তো তিনি কি করেছেন, তিনি আমি নিউজে দেখছিলাম তিনি জীবন নগরে তার এলাকায় 2000 মানুষকে, গরিব মানুষকে 10 দিনের খাবারের টাকা দিয়েছেন এবং তিনি এই টাকা কোথায় পেলেন। তারপরে এই সাথীর একটা রাইস মিল আছে, অটো রাইস মিল, সেটা হচ্ছে জীবন নগরে, এইখানে এই রাইস মিলটা করতে 80 কোটি টাকা তারা খরচ করেছেন। এখন এই টাকাগুলো কিভাবে আসে সেটার একটা, সেটার বেশ কিছু নমুনা আপনি যদি মিডিয়া পাড়ায় জিজ্ঞেস করেন, মানে গণমাধ্যমের অন্যান্য সাংবাদিকরা কিন্তু জানেন যে সাথীর ইনকামের উপায় কি এবং কিভাবে এই টাকাগুলো আসে। যেমন কিছুদিন আগে, এটা ধরেন মাস দেড়েক আগে, ঢাকা পাসপোর্ট অফিসের একজন সরকারি কর্মকর্তাকে মাই টিভি মানে টার্গেট করে অ্যাটাক করেছে। তো এটা কিভাবে করেছে, সেই কর্মকর্তার বাড়ি হচ্ছে, কিন্তু কর্মকর্তা থাকেন ঢাকায়, ঢাকায় যেহেতু তার পোস্টিং, সেই কর্মকর্তার গ্রামের বাড়িতে ভোর 6টার দিকে ক্যামেরা পাঠানো হয়েছে এবং পরবর্তীতে ওই লোকের কাছে টাকা দাবি করা হয়েছে এবং ওই লোক কিন্তু পরবর্তীতে টাকা পয়সা দিয়ে ঝামেলা সমস্যার সমাধান করেছেন। এবং আমরা যখন তার সাথে যোগাযোগ করেছি তিনি কিন্তু এই কথাগুলো স্বীকার করেছেন এবং আমরা কিন্তু সেটা রেকর্ড রেখেছি এবং তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন যে না, এই কথাগুলো আপনি যদি প্রচার করেন তাহলে নাসিরুদ্দিন সাথী খুব প্রভাবশালী ব্যক্তি, সে কিন্তু আমাদেরকে ক্ষতি করবে। এখন এই যে টেলিভিশন চ্যানেলটা তিনি দখল করে নিয়েছেন, আমি এটাই জানতে চাচ্ছি এই নাসিরুদ্দিন সাহেব কিসের প্রভাবশালী, উনি মানে এই প্রভাবশালী কিভাবে, আমি আপনাকে বলি ওনার ক্ষমতার উৎপত্তি। যে যে টেলিভিশন চ্যানেল মাই টিভি, এটার প্রকৃত মালিক হচ্ছেন বিলকিস জাহান। এই বিলকিস জাহান কিন্তু মানে খোদ আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, এখনো রয়েছে, কিন্তু তারপরেও, কারণ এই চ্যানেলটার অনুমতি দিয়েছিলেন বিলকিস জাহানকে রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ব্যাপারগুলো জানতেন, কিন্তু পরবর্তীতে টাকা ক্ষমতা এবং পেশির জোর দিয়ে তিনি চ্যানেলটি দখল করে নেন। এবং এই মহিলা অনেকবার সহযোগিতা করেছিল, কে যে তৎকালীন যে তথ্যমন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, মানে শুধু তৎকালীন এই আবুল কালাম আজাদ যে তাকে সহযোগিতা করেছিলেন সেটা কিন্তু এই মহিলা আমাদেরকে বলেছেন। এবং এই যে প্রকৃত মালিক, তার যে গোটা যে ইন্টারভিউটা আমরা করেছি সেটা যখন আমরা প্রচার করবো তখন এই ব্যাপারগুলো আসলে আরো বিস্তারিত উঠে আসবে। এই আবুল কালাম আজাদ ওই সময় তাকে মন্ত্রণালয় থেকে সহযোগিতা করেছিলেন, পরবর্তীতে তাকে সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ সহযোগিতা করেছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা তাকে সহযোগিতা করেছিলেন। আর আপনি বলছেন যে সাথীর ক্ষমতা কোথায়, ভাই বাংলাদেশে একটা অনলাইন পোর্টাল যদি আপনার থাকে অথবা আপনার কাছে যদি একটা পত্রিকা থাকে বা একটা টেলিভিশন থাকে তো আপনার যে কত ক্ষমতা থাকবে আর কত যে টাকা ইনকাম করার হয়ে থাকবে সেটা আসলে যাদের আছে তারা জানে এবং তারা এটা করে। এবং আমি আপনার সাথে আজকে শেয়ার করেছিলাম, আপনি হয়তো দেখেছেন যাওয়ার নির্ঝর, যে ওই যে আনোয়ারা উপজেলার একজন যে মেম্বার তার সাথে যে মাই টিভির যে একজন প্রতিনিধি তিনি যে চাঁদাবাজি করেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই তার যে এই মাই টিভির চেয়ারম্যান বরাবর যে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগটার কপি আমি আপনাকে পাঠিয়েছি। তো এ থেকে বোঝা যাচ্ছে যে তারা তো মানে যে চাঁদাবাজি যে করছে এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এই জনাব সাথী নিয়েছেন এমন কোনো দৃষ্টান্ত কিন্তু আমরা পাইনি। না, আমি আপনাকে যেমন বলতে পারি, আমাদের একজন গর্ভশরীর মিডিয়ার একজন ইনভেস্টিগেটর মানে স্টিল নাও মাই টিভিতে জব করছেন এবং সেখানেই কর্মরত আছেন এবং তিনি কিন্তু ওইখানকার সবকিছু অবজার্ভ করেন বা আমরাও যতটুকু আমাদের রিসোর্স দিয়ে শুনেছি, মাই টিভিতে একটা টিমই আছে নাসিরুদ্দিন সাথী, এরা টার্গেট করে বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন প্রভাবশালী ধনী ব্যক্তি, এদের উইক পয়েন্ট গুলো খোঁজে। যেমন তাদের একটি প্রোগ্রাম আছে মুখোশ, যেটার উপস্থাপনা করে এই এসকেলিটন, এই এসকেলিটনেরই নাকি 200 কোটি টাকার সম্পত্তি এবং এসকেলিটনের এই সম্পত্তিগুলোর কিছু ডকুমেন্ট আমি ডকুমেন্ট ছবি কিছু টিটু ভাইকে আমি দিয়েছি এই সময়। তো তার একজন আইটিভি একজন অন্যতম সিনিয়র রিপোর্টার যে কিন্তু প্রকৃতভাবে অন্য কোনো মিডিয়াতে তার চাকরিও করে নাই, সেই আইটিভি থেকেই সে গড়ে ওঠা, এই ব্যক্তি 200 কোটি টাকার মালিক। তাহলে সাথীর কত টাকা এবং সাথী কিভাবে টাকা কামাই করেন সেটার সাথে মানে অনুমানও করা যায়। গিভেন এবং আমি এসকেলিটনের একটা মানে উপস্থাপিত অনুষ্ঠান আমি একদিন দেখছিলাম, তো দেখে আমার মনে হলো তিনি যেভাবে মানে কথা বলেন এটা ওটা মনে হচ্ছে যেন যাত্রাপালায় তিনি মানে কথা থ্রো করছেন, মানে যাত্রাপালা দেখছিলাম এরকম লাগে। তো এই ধরনের মানে লোকজন মানে যারা ঠিক মতো
কথাও বলতে পারে না, রিপোর্টারের মতো মানে মনে হয়নি, তারা এখন দেখুন এই দুর্নীতি করে তারা শত শত কোটি টাকা কামিয়ে ফেলছে এই মাইটিভির মাধ্যমে, মানে যারা মানে কোনো যোগ্যতাই নেই রিপোর্টার হওয়া, যারা যাত্রাপালার একজন অভিনেতার মতো স্টাইলে কথা বলেন তারাই হয়ে গেছেন এখন রিপোর্টার, মানে কি মানে সব সম্ভব। যেমন যে টেলিভিশন চ্যানেলটি দখল করে নিয়েছে এই বিলকিস জাহান তো অনেকবারই মাইটিভির অফিসে গিয়েছেন তার প্রতিষ্ঠান ফিরে পাওয়ার জন্য, তিনি যখনই যান সাথীর রুমে যাওয়ার পরেই সাথী তাকে তার রিভলভার ধরেন, তার রিভলভার ঠেকিয়ে দেন, এবং ওই মহিলার আসলে তার হাজবেন্ড মারা গেছেন, তার একটা ছেলে আছেন, তিনি আসলে অসহায়, তিনি আমাদের সাথে কথাই বলতে চান নাই, আমরা তাকে আশ্বস্ত করেছি না আসলে এই ব্যাপারটা জানা দরকার, এই জন্য তিনি আমাদের সাথে কথা বলেছেন। আর আমরা আজকে তহিদ আফ্রিদির ব্যাপারে বলছি, ইনফ্যাক্ট যখন এই ঘটনাগুলো ঘটে তখন তহিদ আফ্রিদি আসলে অনেক ছোট ছিল, কিন্তু পরবর্তীতে যেই প্রতিষ্ঠানটি এখন মাইটিভির প্রকৃত মালিক দাবি করে সেই প্রতিষ্ঠানটির সিও এবং মাইটিভিতে অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই তহিদ আফ্রিদি। এবং সবচেয়ে আরো একটি প্রতারণার ব্যাপার হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে, যেমন পিআইবির কাছে মানে গণমাধ্যম ইনস্টিটিউটের কাছে এবং সরকারের বিভিন্ন জায়গায় এই তহিদ আফ্রিদি এবং তার পরিবারের সদস্যরা নিজেদেরকে মাইটিভি সাংবাদিকও দেখায়, তারা এই আইডেন্টিটাও ইউজ করে, যেমন তহিদ আফ্রিদি নিজেকে মাইটিভির বিশেষ প্রতিনিধি দেখান, তো তারা যে শুধু অন্যের জমি দখল টেলিভিশন দখল বা টেলিভিশন দিয়ে ক্যামেরা মাইক্রোফোন দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে ঠকিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছেন তা না, তারা গণমাধ্যমকে কি ব্যবহার করে কিভাবে কিভাবে কতভাবে টাকা ইনকাম করা যায় সেগুলো করছেন। আর এই যে মাইটিভিতে বিভিন্ন জায়গায় আপনাদের যে প্রতিনিধি আছে এইসব প্রতিনিধিদেরকে কোনো ধরনের সম্মানই দেওয়া হয় না, তাহলে এইসব প্রতিনিধিরা করবে কি, তারা কি নিজের পকেট থেকে টাকা খরচ করে নিউজ করে সেটা অফিসে পাঠাবে, সম্ভব না। ধন্যবাদ। তো টিটু রহমান, এরপর যে আমি আপনার কাছে যেটা জানতে চাই, যে জাওয়াদ মির্জা যেটা বলছিল যে তারা এরকম দখল করা চাঁদাবাজি করা সবই তারা করে, আমার কিন্তু সাকিব ওই একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম মাঝখান দিয়ে, যে নির্জর জমি দখল আমরা শুনছি, হ্যাঁ মানে বাড়ি দখল শুনছি, এটা তো ভাই একটা জলজ্যান্ত টেলিভিশন দখল, মানে এটা কিভাবে সম্ভব, এটা একটু আমাকে একটু বলবেন। আরেকটা জিনিস আমার আপনার কাছে জানতে চাই, যে আপনি মানে মাইটিভি কে কেন টার্গেট করলেন? এটা টার্গেট করেনি, এখানে টার্গেট কিছু না, এখানে মাইটিভি করেছে তাই মাইটিভি কে উনি এক্সপোজ, মানে মাইটিভি কেন, যেমন আমি আমি কেন বলতে চাচ্ছি, যেমন ধরেন আপনার বাংলাদেশের যে কয়েকটি গণমাধ্যম আছে বা টেলিভিশন আছে, তার মধ্যে 21 টেলিভিশন, তারপরে 71 টেলিভিশন, তারপরে সময় টেলিভিশন, আমরা সবগুলো জানি, কিন্তু আমরা সবার ইতিহাস জানি, মানে আমি এই জন্য বলছি যে মাই টিভির ব্যাপারটা কেন গুরুত্ব বহন করে, এটা মানে যেই প্রক্রিয়াতে মানে তারা যে দখল করেছে, আমরা যেটা জানতে পারছিলাম যে তিনি একজন ভিডিও এডিটর ছিল এই চ্যানেলে, একটা ভিডিও এডিটর থেকে মানে মাই টিভির মালিক বনে গেলেন, এটা মাই টিভিতেই ছিলেন বলেন আপনি, একটু যদি বলেন। আচ্ছা, আমরা যখন কাগজপত্র গুলো দেখলাম মাইটিভির প্রকৃত কাগজপত্র গুলো, এই কাগজপত্র গুলো ইস্যু করা হয়েছে 2006 সালের দিকে, এবং 2006 সালের জুন জুলাইয়ের পরে থেকে, এবং 2007 সালের দিকে মোটামুটি তারা অনুমোদন পান এই বিলকিস জাহান, কিন্তু 2008 সালের দিকে এইটা যখন সাথী মালিকানাটা নিয়ে নিলেন, আসলে এই মালিকানাটা একদমই শূন্যের উপরে নিয়ে, কিভাবে নিয়ে, বিলকিস জাহান তার মালিকানার এনওসি সচিবালয়ে জমা রয়েছে সেটা আনতে যাবেন, এই সাথী যেয়ে বলছেন যে আমার আপা অসুস্থ, আমি এইটা আমাকে দিতে বলছে। এখন আপনি বলতে পারেন যে সাথীর সাথে মাইটিভির মহিলার পরিচয় হলো কিভাবে, সাথী মূলত সৌদি আরবে ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন, এবং আমরা রিসেন্টলি এই স্টোরি ভাইরাল হওয়ার পরে সৌদি আরব থেকে অনেকেই আমাদেরকে নক করেছেন, এবং তারা যেটা দাবি করছেন, যদিও আমরা এই তথ্যটা এখনো ক্রস চেক করতে যেতে পারিনি, যে নাসিরুদ্দিন সাথী সেখানেও অনেক মানুষের টাকা পয়সা নিয়ে দেশে চলে এসেছিলেন এবং টাকা পয়সা প্রতারণার মাধ্যমে নিয়ে চলে এসেছিলেন, তো সাথী দেশে ফিরে একটা ভিউ মিডিয়া নামে একটা প্রতিষ্ঠান গড়েন, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, তখন আপনার খেয়াল আছে এটা আসলে 2006-07 সালের দিকে, তখন কিন্তু ওই যে ভিডিও ক্যাসেট ছিল বড় বড় ক্যামেরা দিয়ে বিয়ের ভিডিও করতো, এগুলো উনি করতেন, এবং একটা পর্যায়ে উনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টেলিভিশনে প্রোগ্রাম বিক্রি করতেন, সেই সূত্র ধরে কিন্তু তিনি ওই
মিল্কির জাহানের যে প্রকৃত মাইটিভি সেইটার যে অফিস ছিল মৌচাকের ওইখানে, সেখানে যেতেন। পরবর্তীতে তিনি এই চ্যানেল লিখে নেওয়ার পরে তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সহযোগিতা নেন, এবং আবুল কালাম আজাদই মূলত তাকে এই টেলিভিশনের আকি কাগজপত্র পেতে এবং সে যে একটা হস্তান্তর দলিল বানিয়েছিল সে ব্যাপারটা এমন করেছিল যে তাকে বিলকিস জাহান এই টেলিভিশনটি লিখে দিয়েছেন। আসলে এরকম কোনো ঘটনা ঘটেই নাই, তিনি আর এক তার এক কর্মী কে দিয়ে এই টেলিভিশন চ্যানেলটি লিখে নেন। এবং অবশ্যই তিনি সে সময় এই যে মহিলা যে প্রকৃত মালিক তিনি দৌড়ঝাঁপ করেছিলেন, তিনি আমি দেখেছি উনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে রাষ্ট্রপতির কার্যালয় DGFI NSA থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে লেটার দিয়েছিলেন, মামলা করার চেষ্টা করেছিলেন, কপিরাইটে মামলায় রায় পেয়েছিলেন, কিন্তু তারপরেও আসলে তিনি পেরে ওঠেননি, কারণ তার আশেপাশে আসলে কেউ নাই, তিনি একদমই একা। এবং এই টেলিভিশনটি তার হাজব্যান্ড আমেরিকা প্রবাসী ছিলেন এবং তিনি তাদের বাড়ি বিক্রি করে এই টেলিভিশন চ্যানেলটি করেছিলেন, এবং পরবর্তীতে তার হাজব্যান্ড মরে যাওয়ার পরে আসলে তিনি লড়াই করতে পারেন নাই বা ওইভাবে কথা বলতে পারেন নাই, এবং এখনো আসলে উনি এইভাবে কি করতে পারবেন এটাও একটা ব্যাপার। আর আপনি যে ব্যাপারটা বললেন যে মাই টিভি কেন, আমি যদি প্রথম আলো 2013 সালের একটা নিউজকে যেটা আমরা স্টোরিতেও দেখিয়েছি তখন তখনই কিন্তু প্রথম আলো নিউজ করেছে যে এই চ্যানেলটি আসলে একটি অবৈধ চ্যানেল। অবৈধ কি জন্য আমরা বলছি, এই চ্যানেলটির প্রকৃত মালিক হচ্ছেন বিলকিস জাহান। যদি কোনো তরঙ্গ বরাদ্দ হয়েও থাকে তাহলে সেটা হয়েছে এই বিলকিস জাহানের নামে। মাই টিভির মালিক নাসিরুদ্দিন সাথী বা তার এবং তার পরিবারের যে প্রতিষ্ঠান VM ইন্টারন্যাশনাল সেটার নামে কোনো তরঙ্গ বরাদ্দ, কোনো কপিরাইট, কোনো কিছু নাই। আর যেটা যেমন করাপশন ইন মিডিয়া, করাপশন ইন মিডিয়া ডেফিনেটলি এটা আমাদের কপিরাইট এবং এটা আমাদেরই। এখন এই কন্টেন্ট দিয়ে আরেকজন যদি এখন কালকে কোম্পানি খুলে বসে তো আমরা কিন্তু কপিরাইট ক্লেম করতেই পারবো এবং সেটা আইনসম্মত। তো সাথে এই চ্যানেলটি কিন্তু ঠিকই দখল করে নিয়েছেন এবং পেশি শক্তির বলেই দখল করেছেন, এবং তার টাকা ছিল, টাকা টাকা খরচ করেছেন। এবং সাথে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেন না, করতেন না, তিনি কিন্তু BNP থেকে নমিনেশন চেয়েছিলেন, তিনি জাতীয় পার্টির থেকেও নমিনেশন চেয়েছিলেন একটা সময়, কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকদেরকেই ম্যানেজ করে একটা গোটা চ্যানেল দখল করে নিয়েছেন যেটি একদমই শূন্যের উপর, তার নাই কোনো তরঙ্গ, নাই কোনো কপিরাইট, অথচ একটি টেলিভিশন চ্যানেল চলছে। এখন আপনি বলতে পারেন বা অনেকেই বলছে যে এই আপনারা অন্য চ্যানেল গুলোকে নিয়ে কি নিউজ করেছেন, বা আপনি আমাকে যেমন বললেন যে আপনি কেন টার্গেট করে, না টার্গেট করে না, এর আগে যেমন গান বাংলা টেলিভিশন, আপোস যে গান বাংলা টেলিভিশনটি দখল করে নিয়েছে রবি শঙ্কর মৈত্রীর কাছ থেকে, এটা আমরাই কিন্তু জানাই এবং আমরাই কিন্তু মানে খুব লাউডলি এটা জানাই, এবং সেই ভিডিওটাও কিন্তু বেশ ভাইরাল হয়। এবং এখন ইদানিংকালে যেমন এই মাই টিভির স্টোরি প্রচার হওয়ার পরে আমাদেরকে অনেকে অনুরোধ করছেন গান বাংলা নিয়ে কাজ করতে, তো অবশ্যই আমরা গান বাংলার এই দখলদারিত্ব নিয়ে কাজ করবো। তবে আমি যেটা বিশ্বাস করি বা আমার টিম যেটা বিশ্বাস করে, মাই টিভি যে অবস্থায় চলছে এটা বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি এবং সবচেয়ে বড় ধোকা। কিরো ভাই? হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম নির্ঝর, সেটা হচ্ছে যে অনেকে অনেক আমাদের দর্শকও প্রশ্ন করছে যে বিষয়টা হচ্ছে যে এত টাকা একটা টেলিভিশন করে পাওয়া, মানে এটা সত্যি মানে আমার কাছে খুব অবাক লাগতেছে। এবং আমি সাকিবের সাথেও কথা বলেছি গতকালকে, বলছি যে মানে এই যে বাটপাড়ি করে বাংলাদেশে যে এই 15 বছরে যা কিছু করেছে এই বিভিন্ন লেবাসধারীরা, অনেকে বলছে আমরা খুব খুশি আপনারা মুখোশ উন্মোচন করছেন, অনেকে প্রশ্ন করছে যে আমাদের এই ইউটিউবে এই কন্টেন্টটা নাই কেন, এটা আপনি যদি একটু অবশ্যই প্রিয় দর্শক, আমাদের নাগরিক টিভি কে এভাবেই আক্রমণ করা হয়ে থাকে যে আমাদের ইউটিউব এবং ফেসবুক দুটো প্ল্যাটফর্ম থেকে এই মাই টিভির এরা কপিরাইট দিয়ে আমাদের কন্টেন্ট দুটো সরিয়ে নিতে পেরেছে, এবং এই সরিয়ে নেওয়ার কারণেই কিন্তু আমাদের এখানে ভিডিওটি নেই। এখন আমাদেরকে নিয়ে তো অনেকে যারা ওই অপপ্রচার চালায় তারা বলে থাকে যে আমরা নাকি টাকা খেয়ে আমরা রিপোর্ট সরিয়ে ফেলি, তো যারা এই ধরনের কথাবার্তা না বুঝে না জেনে বলে থাকেন তাদেরকে বলতে চাই যে এই ধরনের সাথীর মতো দুর্বৃত্ত যারা রয়েছে তারা ক্রমাগত কপিরাইট করে বা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এই ধরনের স্ট্রাইক মেরে কন্টেন্ট গুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়, এবং এর ফলে যেটা হচ্ছে আমাদের নাগরিক টিভি পেজে
ফেসবুক যে পেজটি রয়েছে আমাদের প্রায় 3.5 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমাদের কিন্তু পেজে এখন কোনো কন্টেন্ট দিলে আগের মতো আর ভিউজ হয় না, আগের মতো লাইক পড়ে না, কারণ কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে এটি আর পাবলিকের ওই ফিডে শো করছে না। তো এইভাবে আমাদের নাগরিক টিভি আমরা যখন এই ধরনের কাজগুলো করি বা আমরা জাওয়াদ নির্সরের সাথে যখন একাত্মতা ঘোষণা করে তাদের কন্টেন্ট গুলো আমরাও যখন আমাদের প্ল্যাটফর্মে আপলোড করি, তো সেক্ষেত্রে এই এই সমস্যাটা কিন্তু আমাদের হয়েই যায় এবং আমরা জেনে বুঝেই এই ঝুঁকিটা নিয়ে থাকি। আমরা চাই যে মানুষ সাকিব যে চোররা বাংলাদেশে খুবই সংঘবদ্ধ। হ্যাঁ।